চার বছর তিন মাসের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মর্ত মহিলা। এবার কোচবিহারের রাজবাড়ির গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে। এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর। এই বিষয়ে মহিলার স্বামী জানান, গত ৬ মাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে, কিন্তু আজ আবার আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসেছে ডক্টর দেখাবে বলে। এখানে এসে সেই ছেলের সাথেই আমি তাকে দেখতে পাই এবং হাতে নাতেও ধরেও ফেলি। আমার একটা সুন্দর ফুটফুটে ৪ বছর ৩ মাসের বাচ্চা রয়েছে। আমার আর সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে। শুনবো ছেলেটি আর কি বললেন এই বিষয় নিয়ে। দাদা কি হয়েছে আজকে? এই যে আমার বউ ডাক্তার দেখার নামে অমিত, কতদিন থেকে সম্পর্ক? পরবর্তীতে পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে অভিযুক্ত সেই ছেলেটি পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে ছেলেটি তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেয়।